2020 সালে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য নিয়ে দেশে ফিরে অনূর্ধ্ব 19 দল সেবার দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করেছিল আকবর শামীম শরীফুলরা দেশে ফিরেই পেয়েছিল ফুলেল সংবর্ধনা 1997 সালের আইসিসি ট্রফি জয়ের পর সেবারই প্রথম বিমানবন্দর থেকে এভাবে বরণ করে নেওয়া হয়েছিল পুরো দলকে চার বছর পর আবার আশা জাগাচ্ছে বাংলাদেশের যুবারা এরই মধ্যে এশিয়া কাপ জয় করে নিজেদের প্রমাণ করেছে মাহফুজুর রহমান রাব্বির দল তাই তাদের নিয়ে প্রত্যাশাও অনেক বেশি 19 ম্যানস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা 2024 রাব্বির দল প্রত্যাশা এতটাই বাড়িয়ে দিয়েছে যে এবারই প্রথম অনূর্ধ্ব 19 দল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় স্বপ্ন হচ্ছে আমরা তো 2020 এ চ্যাম্পিয়ন হয়েছিলাম সো আনফরচুনেটলি 2022 আমরা আশানুরূপ রেজাল্ট করতে পারিনি তো সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা নিয়ে যাব আপনারা সবাই জানেন যে আসলে চ্যাম্পিয়ন তো বলে করার যায় না বাট সেমিফাইনালের স্বপ্ন অবশ্যই থাকবে তারপরে নক আউট স্টেজে একটা ম্যাচ উইন করলে ফাইনাল তারপরে দুটা ম্যাচ উইন করলে চ্যাম্পিয়ন সো টার্গেট তো চ্যাম্পিয়নশিপের জন্য সবসময় আমরা খেলে থাকি আন্ডার 19 লেভেলে আমাদের সবসময় আমাদের দলকে কিন্তু অন্যান্য দলও বড় দল হিসেবেই চিন্তা করে তো সেই জায়গা থেকে তার ব্যতিক্রম আমরাও চিন্তা করছি না আমরাও চিন্তা করছি ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপটা আবার ফিরিয়ে আনা যায় কিনা বিশ্বকাপের জন্য এশিয়া কাপের দলটার উপরই ভরসা রাখা হয়েছে আশিকুর রহমান শিবলি ও আরিফুল ইসলামের মতো ম্যাচ উইনিং ব্যাটারের সঙ্গে পেসার মারুফ মৃধা স্পিন অলরাউন্ডার রাব্বি ও লেগ স্পিনার ওয়াসির মতো বোলার রয়েছে দলটিতে যখন ম্যাচটা উইন হয়েছিল সো তখন আমি আমার বাসায় ছিলাম তো মনে হচ্ছিল যে না নতুন কিছু একটা পেয়েছি বাংলাদেশের নতুন কিছু আসছে সো আসলে অবশ্যই ইচ্ছা ছিল যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব ওয়ার্ল্ড কাপ খেলার খুবই ইচ্ছা ছিল হ্যাঁ অবশ্যই ভালো কিছু করার চেষ্টা আছে ট্রাই করেছি যে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি বাংলাদেশকে যদি ভালো কিছু দিতে পারি এটাই আসলে মাথায় কাজ করেছে ওই সময়টাতে প্রেশারে কোনো কিছু নেই এটা অবশ্যই খুব ভালো অনুপ্রেরণা আমাদের জন্য এটা একটা খুব ভালো স্পিরিট সো আমার কাছে মনে হয় এই জিনিসটাকে ধরে রেখে যদি আমরা কনফিডেন্ট হয়ে যদি আগাতে পারি অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারবো অনূর্ধ্ব 19 পর্যায়ে যে কোনো টুর্নামেন্টেই বড় বাধা হয়ে দাঁড়ায় ভারত গ্রুপ পর্বেই এবার দেখা হয়ে যাবে দলটির সঙ্গে গ্রুপের বাকি দুই দল যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড আমরা জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার চেষ্টা করি ওরকম আমরা অপোনেন্ট নিয়ে অতটা চিন্তা করি না আমরা জাস্ট আমাদের মেনটেন করে আমাদের হেড কোচ আছেন আমাদের বোলিং কোচ আছেন তারা আমাদের যে প্ল্যানগুলো দেন আসলে আমরা ওই জিনিসগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করি আসলে এক্সপেকটেশন অবশ্যই বেড়ে গিয়েছে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব মেন্টালি আমার কাছে মনে হয় যে এশিয়া কাপটা শেষ হয়ে গিয়েছে আমাদের এখন ভালো প্রিপারেশন নেওয়ার সময় আমরা যদি ওই জিনিসটাকে ধরে রাখি সো এটা ঠিক হবে না বলে আমার কাছে মনে হয় সো আমার কাছে মনে হয় যে এখন ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবা উচিত আসর 19 জানুয়ারি শুরু হলেও একটু আগে ভাগে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে 8ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা যাবে টাইগার যুবারা 20 জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে মাহফুজের দলের বিশ্বকাপ মিশন